গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক এলাকার মেয়র কাউন্সিলর সহ জনপ্রতিনিধিরা গা ঢাকা দিয়েছেন স্থবির হয়ে পড়েছে স্থানীয় সরকারের কার্যক্রম পরিস্থিতি বিবেচনায় জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা রেখে পৌরসভা উপজেলা জেলা ও সিটি কর্পোরেশনের আইন সম্পর্কিত আলাদা আলাদা অধ্যাদেশ জারি করা হয়েছে প্রিয় নম্বর সেট করে বিকাশে বানি করুন ফ্রি শনিবার সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে জনগণের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা প্রশাসনিক কার্যক্রম চালু রাখা ও জরুরি শুক্রবার অনুমোদন হয় এসব অধ্যাদেশের এর আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা এরপর থেকে দেশের বেশিরভাগ সিটি ও পৌর মেয়র কাউন্সিলররা এবং জেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান সদস্যরা পলাতক এতে ভোগান্তিতে পড়েছেন সেবা প্রার্থীরা জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত অধ্যাদেশ জারির পর সমস্যার সমাধান হয়নি এ নিয়ে জানাতে রাজশাহী থেকে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর স্থানীয় সরকার কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে এ পর্যায়ে অধ্যাদেশ জারিতেও তেমন একটা সমাধান হচ্ছে না আসলে নাগরিকরা কি কি সমস্যার সমাধান সম্মুখীন হচ্ছেন এবং এটার সমাধান কল্পে কি করা হচ্ছে দেখুন পাঁচ তারিখের পর থেকে অর্থাৎ পাঁচ আগস্টের পর থেকেই যারা নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন বিশেষ করে রাজশাহীতে রাজশাহী সিটি মেয়র রয়েছেন খারিদ জামান লিটন সহ এখানে যে তিরিশটি ওয়ার্ডের ছাব্বিশ জন কাউন্সিলারই কিন্তু আত্মগোপনে রয়েছেন এবং আমরা যতটুকু এর আগে দেখেছি যে যখন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে যে সিটি নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে এখানে প্রশাসক যেখানে যে প্রশাসক রয়েছেন তিনি এই দায়িত্ব পালন করবেন সিটি কর্পোরেশনের এবং জেলা উপজেলায় যারা ইউনও রয়েছেন তারা এই দায়িত্বগুলো পালন করবেন বিশেষ করে নাগরিক ভোগান্তি দূর করার জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশনের এখানে যে প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন তার সঙ্গে কথা হয়েছে তিনি যেহেতু বলেছিলেন যেহেতু এখানে নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ ওয়ার্ড কাউন্সিলর যারা রয়েছেন তারা এখানে অনেকটা আত্মগোপনে রয়েছেন এবং অনুপস্থিত রয়েছেন যার ফলে এখানে যারা আছেন হয়তো একজন কাউন্সিলর যদি উপস্থিত থাকেন তাকে হয়তো দুটি বা তিনটি দায়িত্ব দেওয়া হবে এইরকম ভাবে তিনি তাদের যে কার্যকরী সেটা কিন্তু বন্টন করার চেষ্টা করছিলেন কিন্তু দেখা গেছে অধিকাংশ কাউন্সিলর নাই সেই ক্ষেত্রে তিনি বলছিলেন যে যে কাউন্সিলর গুলো নেই তারা এখানে এসে অর্থাৎ সরাসরি সিটি কর্পোরেশনের যে এখানে প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন তার সঙ্গে যোগাযোগের বিষয়টি জানিয়েছেন এবং তিনি সার্বিক বিষয়টি দেখভাল করবেন এবং সিটি কর্পোরেশনের যে যে এখানে যারা কর্মরতরা রয়েছেন তাদের বেতন ভাতা এই সমস্ত সার্বিক বিষয়গুলো কিন্তু এখানে যে প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তিনি দেখবেন এবং নাগরিক যে ভোগান্তির বিষয়টি রয়েছে অর্থাৎ পাঁচ তারিখের পর থেকে সেই সিটিতে অধিকাংশ সিটি কর্পোরেশনের বিশেষ করে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় এবং নগর ভবন সবগুলি কিন্তু বৃদ্ধ অস্ত্র যার ফলে এখন পর্যন্ত কর্ম পরিবেশ যদি বলা হয়ে থাকে সেটি কিন্তু নেই অর্থাৎ এখানে যে ইনস্ট্রুমেন্ট গুলো ছিল কম্পিউটার থেকে শুরু করে আনুষঙ্গিক যে বিষয় জিনিসগুলো ছিল সবগুলো অধিকাংশ কিন্তু লুট হয়ে গেছে কোনোটায় অগ্নিসংযোগের ঘটনায় নষ্ট হয়ে গেছে যার ফলে এখানে যে কাজ করবে বা কাজের পরিবেশ সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছে না এবং এখানে রাজশাহী সিটি কর্পোরেশনের যে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তার সঙ্গে কথা হচ্ছে তিনি বলছিলেন আসলে তাদের যে এই যে অবকাঠামোগত যে বিষয়গুলো রয়েছে এগুলো রাতারাতি যে পুনরুদ্ধার বা নির্মাণ এটি তো সম্ভব নয় সময় লাগবে এবং তাদের যে কর্ম পরিবেশ এবং নাগরিক সেবা হয়তো কিছুটা ব্যাহত হচ্ছে কেননা এখানে যে যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো রিকভারি করতে আরেকটু সময় লাগবে যার ফলে নাগরিক কিছুটা ভোগান্তি হচ্ছে তবে আস্তে আস্তে হয়তো এই ভোগান্তিটা দূর হয়ে যাবে এটি কিন্তু কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে এবং বিভাগীয় বিভাগীয় কমিশনার যে বিষয়টি বলছে তিনি বলছেন যে এখন পর্যন্ত তার হিসেবে রাজশাহী বিভাগে প্রায় নব্বই শতাংশ জনপ্রতিনিধি কিন্তু তাদের যে কর্মস্থল সেখানে অনুপস্থিত রয়েছেন এবং সিটি কর্পোরেশনের যে নিয়ম সেটি হচ্ছে যে তিন কার্যধারা অথবা তিন মাস যদি কোনো জনপ্রতিনিধি অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে তার কিন্তু সদস্যপদ বাতিল হয়ে যাবে অথবা স্থগিত হবে এরপরে পুনঃ নির্বাচনের বিষয়টি সেটি আসবে তো এখন দেখার বিষয় রয়েছে যে এই সময়ের মধ্যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি অনুপস্থিত আছেন তারা উপস্থিত হন কি এবং সিটি কর্পোরেশন বলছেন তারা নাগরিক সেবা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ স্থানীয় সরকারের কার্যক্রম নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান